শানাকে আর ধরে রাখা যাচ্ছে না, সাফনের দিকে ঝড়ো বেগে এগিয়ে যাচ্ছে, মারামারি লেগে গেছে। চকরুটি খাচ্ছ? মজা মজা কি বলো? চিকেন কাটা কাটা করে নি তো। আল্লাহ আল্লাহ, চিকেন কাটা কাটা করে নি সানায়ার স্কুলে টিফিনের জন্য দিতে হবে, কেটে কেটে দিতে হবে না? আমি এখনো তো বানাইনি তো টিফিন, ছোট করে দিব। মাম্মাকে দিবা? এইটা গুলুম। মনে গুলুম দিতো তো, তাই তো টিস্যুর ভিতরে আছে তো তাই গরম হয়ে আছে। টিস্যু থেকে বের করে দিলে টুং করে ঠান্ডা হয়ে যাবে মনে হয় না মামি? তুমি ফুকুরো, তাহলে ঠান্ডা হয়ে যাবে। হাতে চকো লেগে গেছে মা, এটা দিয়ে মুছে ফেলো। হয়েছে, মুছো হয়েছে, খেয়ে নাও, তারপরে আমরা কেউ চেনে যাব। নো নো নো, ইটস ওকে। মামা সাফান ভাইয়া কোথায় গেছে? স্কুলে। স্কুলে গেছে? আর সানায় কোথায় যাবে? ইয়োচেনে যাবে। কালকে তুমি ইয়োচেনে প্রোগ্রাম করেছো, সবাই মিলে ডান্স করেছিলে তোমার স্কুলে, তারপরে তুমি র‍্যাবিট হয়েছিলে, উসাগি হয়েছিলে, তারপরে কিভাবে ডান্স করেছো? উসাগি টানে পিয়ম 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 পিয়ম, কিভাবে ডান্স করেছো, তারপরে গানও গেয়েছো, কত সুন্দর গান গেয়েছো, আমি শুনেছি তো, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে মামা, তুমি তাহলে খেয়ে নাও, হ্যাঁ, তারপরে আমরা রেডি হয়ে যাব। ওকে ওকে মামা। এইটা এই খেলা, এই খেলা গাইতেছে না, লাগছে না? দাঁড়াও দেখি তো, তোমার টিফিন দেখতে দাও। এই যে আমাদের সানায়া পাখির টিফিন বেনতো, তাই না? দেমো এটা স্মেল করছে না। হচ্ছে না? দাঁড়া এটা এখানে ঢুকে গেছে কেন? এই যে দাও, আমি লাগাই দিচ্ছি। কামিগা পিঙ্কু দেখি তো, তাই তো, ওর চুল তো পিঙ্ক কালারের চুল হয়ে গেছে, তাই তো, দেখা যাচ্ছে না কেন? প্রিন্সেসের চুল পিঙ্ক কালারের। ঠিক আছে লাগিয়ে দাও, চলো বেন তো রেডি, ব্যাগের ভিতর ঢুকিয়ে নিতে হবে। তুমি পারবা এটা লাগাতে? এইটা চাকি আমি লাগাই দিই, আমি এভাবে না, হচ্ছে হয়েছে? ওকে আমার ব্যাগ কই? আমার ব্যাগ তো আমার সিট তো নাই কেন? আমি আসতেছি, চলো সানায়া পাখি। আজকে আজকে সানায়া পাখি সোয়েটার পরেছে, টুপি পরেছে সানায়া। আজকে রেড হয়েছে, হ্যাঁ, এখানে একটু বৃষ্টি হয়েছে, ভিজে গেছে। কে করবে রে প্রেস? মাম্মা করবে মনে হয়। আরে সানায়া পাঁচটায় গেল তো, আজকে সানায়া অনেক খেলা করেছে। আমি এখন চান চাই না। হ্যাঁ, তোমার তো 3 বছর, সব গ্রিন হয়ে গেছে, দৌড় মারো। স্ট্রং হয়েছো কি খেয়ে? ব্রকলি খেয়েছো? ব্রকলি তো খাওয়া গেছে। কার আগে খেয়েছো? চিকেন ফ্রাই? চিকেন ফ্রাই। ও বা, হ্যাঁ ও বা, চান কোনিচুয়া কোনিচুয়া, নান্দে দৌড় দিচ্ছো? অনেক ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে আজকে, তারপর সোয়েটার পরে গরম লাগছে না? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। এখন সানায়ের জন্য কিছু শীতের কাপড় চোপড় কিনতে হবে। আমরা সামনে একটা ট্যুরে ট্যুরে যেতে পারি, আমি নট শিওর, এখনো ট্যুর প্ল্যান হয়নি। যদি যাওয়া হয় তো উইন্টারে কিছু কাপড় চোপড় লাগবে, এছাড়া এমনিতেও লাগবে, ওরা বড় হয়ে গেছে, আগের কাপড় চোপড় হচ্ছে না। আর এখন একদম ঠান্ডা পড়ে গেছে, খুব খুব দ্রুত হয়তো বা মাসখানেকের ভিতরে স্নো পড়া শুরু করে, মাসখানেক পর যাবে না আই গেস, তার আগে স্নো পড়া শুরু হয়ে যাবে, তো এই জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছি। তো চলেন তো আজকে ব্লগটা শুরু করি। দুষ্টপুরি, তুমি আমার সাথে দুষ্টমি করছো, একবার বলছো টয়লেটে যাবা, একবার বলছো যাবা না, ঘটনা কি? এই দুষ্টপুরি, এত দুষ্ট হয়েছে, সানায় ডায়াপার ছাড়াই দিছি, এখন প্যান্ট পরে আছে, একবার বলে মামা আমি টয়লেটে যাবো, একবার বলে যাবো না। হ্যাঁ এই দুষ্ট, এই দুষ্ট, আমাকে ভাগাই নিয়ে বেড়াচ্ছো তুমি, সত্যি কথা বলো, সত্যি কথা বলো, আসলে যাবা না যাবা না? যাবে না। ওই তাহলে দুষ্টুমি করলে কেন, যাবো লাগে না একটু আগে? হ্যাঁ
আসো। তুমি কি করো? এটা কি দেখো? এটা কি মামা? ব্যান্ড? এটা খুঁজছো? এটা কি দেখো তো? এটা কি ব্যান্ড ক্লিপ? এটা এটা সানায় নিতে চাচ্ছে। এটা কি করতে হবে? কোথায় লাগাতে হবে বলো তো? এখানে লাগাইতে হবে? এটা কোথায় লাগায়? এটা কি মাথায় দেয়? কি করে এটা দিয়ে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এটা মাথায় ক্লিপ দেয়, কিন্তু এত বড় ক্লিপ তো সানায়া পছন্দ করে না। সানায়া ছোট্ট ক্লিপ পছন্দ করে। ছোট্ট ক্লিপ কোনটা? এখানে ছোট্ট ক্লিপ নাই না? এটা কি? হাতও আছে? এটা তো ঝুটি তো। সানায়ার মাথায় ঝুটি আছে না, সেরকম ঝুটি। এটা দিয়ে ঝুটি বানতে হয়। ছুটি দেইনি আমি আজকে? মাম্মা তো তুমি তো আমাকে বলেছো আজকে ঝুটি করতে, ঝুটি করতে না, তাই ঝুটি করিনি। আমি ঝুটি করব। এখন করবে? আচ্ছা ঝুটি করে দিব আমি, এখনি করে দিব ঝুটি। ওয়েট, তোমার জন্য আমি ব্যান্ড নিয়ে এসেছি, ঝুটি করে দিব। মামা আমি কোনো থেকে পুরো হাইতাম না। এটা কি? তুমি এটা হ্যান্ড গ্লাভস নিয়েছো? আমার একটা আছে, এটা নিবা? আচ্ছা যাও, পাপার বাস্কেটে রেখে দাও তাহলে। নিলে পাপার বাস্কেটে রেখে দাও। এই যে পাপা, আজ সামনে আসছে। কই সামনে? ফালতু নিতে কোনটা দেখো তো? দেখছি এটা নাকি এটা? এই যে পাপার হাতে, পাপার হাতে দেখো। পরে বাদ দাও। হয়ে গাই একবারে বা দেখছি গাই কচি কচি দেখছি গাই বাস্কেটে রেখে দাও। ওকে থ্যাংক ইউ। সবাই এক জায়গায়, আমার ছেলে এক জায়গায়। কি করে আমার ছেলে? খেলনা দেখে? এগুলো কি ডাইনোসর? কেন সাফা, তোমার ডাইনোসর কি করবে তুমি ডাইনোসর দিয়ে? হ্যাঁ, তোমাকে একটা ডাইনোসর কিনে দিতে হবে, বড় ডাইনোসর, তাই না? তুমি কি ডাইনোসর হতে চাও? হতে চাচ্ছি। এই যে দুনিয়া একদিকে, আর আমার সাফন এই যে ডাইনোসরের এখানে এসে দাঁড়া রয়েছে। এই যে ডাইনোসরের মুন্ডি, এই যে এই মুন্ডি, আর এই যে ডাইনোসর। এই ছেলের কি হবে? এর ডাইনোসর দেখতে পাওয়া, মানে ও একটা ডাইনোসরের দরকার আসলে ওর। সাফনকে একটা ডাইনোসর কিনে দিতে হবে, বড় চাই একটা ডাইনোসর কিনে দিতে হবে, না সাফন? তাহলে খুশি হবে তুমি? সারাদিন ডাইনোসর ডাইনোসর, মানে মাথা নষ্ট হয়ে গেল আমাদের ডাইনোসর দেখতে দেখতে। আমরা আসছি হচ্ছে নিশি মাতসুয়া নামে একটা শপে। এখানে বাচ্চাদের স্টাফ খুব ভালো পাওয়া যায়, খেলনা থেকে শুরু করে বাচ্চাদের কাপড় চোপড় সব কিছু। একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ মানুষজন আশেপাশে কথা বলে না। কোনটা চাও? এই স্ন্যাক্স খাওয়ার সময় তোমার এই ডাইনোসর লাগবে? তোমার এ ডাইনোসরে পাইছে, তুমি আসো এদিকে তাড়াতাড়ি আমার সাথে। দেখো কে তোমার পা ধরছে? ভাইয়া। পা ধরে কি করছে? ঠান মারছে? এরকম করছে। কোথায় যাবে? কোথায় যাবে না। একদম দুষ্ট কাজ। সানায়া, তোমার জন্য কি কিনেছো? সোয়েটার কিনেছো? সোয়েটার কিনেছি। সোয়েটার দিয়ে তুমি কি করবে? ফিগিয়া ছবি করব। স্নো দিয়ে খেলা করবে? আমাদের এখানে স্নো হবে না? স্নো তোমার পছন্দ? স্নোয়ে পেঙ্গুইন আছে? তুমি পেঙ্গুইন পছন্দ করো? পেঙ্গুইন টেনে আছিগা চিচকতে আছিগা এরকম করে হাতে?
এরকম করে চু 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 এরকম করে আচ্ছা তোমার চুলের ক্লিপ কোথায় গেল নাই হয়ে গেছে নাই হয়ে গেছে ও নো এটা কি মাথায় দিচ্ছো আরে এটা কেমন টুপি সাফওয়ান তোমাকে বুতুম বুতুম লাগছে বুতুম বুতুম কেনাকাটা মোটামুটি হয়ে গেছে সাফানের জন্য সোয়েটার কিনে ফেলেছি সানায়ের জন্য কিনে ফেলেছি আর আমার জন্য সুন্দর একটা সোয়েটার কিনে ফেলেছি চলো এখন বাসায় যাই কেনাকাটা শেষ হ্যাঁ তুমি কি করছো সানায়া এক্সারসাইজ এক্সারসাইজ করছি আমি নি তা টি কো সাফু তোমার লেখা শেষ লেখা শেষ হয়ে গেছে হয়ে গেছে সাফান কত সুন্দর একলা একলা হোমওয়ার্ক করতে পারে তাই না ফিনিশ হয়ে গেছে সত্যি ফিনিশ হয়েছে এসে প্রথম কাজ হচ্ছে সাফওয়ানের হোমওয়ার্ক করানো তো এখন আমরা সাফওয়ানের হোমওয়ার্ক করাচ্ছি আর কি করছি মানে আমি আর সাফওয়ান এখন হোমওয়ার্ক করছি আর কিছু কেনাকাটা করেছি সেটা আপনাদেরকে দেখাই কি কিনেছো তুমি এইটা বুকস কিনেছো ওয়াও আবার ডাইনোসর আর কি কিনেছো এটাও কিনেছো এগুলো কি কালার বুক পোকেমন কালার বুক পোকেমন আর ডাইনোসরের কালার বুক কিনেছো খুশি ওকে তারপরে সামনে বসো ভাইয়া কি পরে শুনো ওসামা পেঙ্গিন ওসামা পেঙ্গিন তেলামি কোকুনি খাই টান দেবে পেঙ্গিন পেঙ্গিনদের মধ্যে যে একদম কিং সবচেয়ে সবার বড় সে ও মাই গড কোরে ও মাই গড কি বান্দো ইরু কাবানানি কাইগার আনো না কথা বেতাই তাই খেতে চাও কাইগারা শেল খেতে চাও ওটাকে ইংলিশে বলে শেল ঠিক আছে তোমাকে একদিন শেল খাওয়াবো আমি তো শেল রান্না করতে পাই না দোকান থেকে কিনে খাইতে হবে সানাই আছে দেখ অবস্থা কি আপনাদেরকে একটু শেয়ার করি যে আসলে কি কিনেছি তো আমি বেসিক্যালি এই ব্যাগটা কিনেছি আজকে এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে একটা রেড কালারের ব্যাগ আর ভিতরে যে খুব বেশি জায়গা আছে এরকমও না জাস্ট এরকম একটা জাস্ট নর্মাল একটা ব্যাগ বাট খুবই হ্যান্ডি আমার খুবই পছন্দ হয়েছে একদম মানে খুব হ্যান্ডি আর কি তো এটা নিয়েছি আমি স্টেজে একটা ইউনো হোয়াইট কালারের একটা টুপি এটা আমার খুব পছন্দ হয়েছে একদম মানে ভাল লুকের মতো একদম মানে কি সুন্দর একদম সফট একদম গলুমলু টাইপের একটা জিনিস তো এটা কতটা গরম মানে কতটা ঠান্ডা মানবে সেটা জানি না বাট দেখতে মারাত্মক সুন্দর না পরেও আরাম পরেছিলাম আমি পরেও খুব ভালো লেগেছে একদম মানে বডির সাথে একদম মনে হয় যেন আটকে থাকে আর ঠান্ডার সময় কিন্তু যেগুলো একটু ঢোলা ঢালা ওগুলো না পরে একদম বডি ফিটিং টাইপের জিনিস পরতে হয় তাহলে হিটটাকে একদম ইনটেক্ট রাখে আর কি আর একটা জিনিস আমি নিয়েছি সেটা হচ্ছে এই ওভারকোটটা দিস ইজ ভেরি ভেরি মানে অ্যাগেইন ইট ইজ ভেরি সফট একদম সফট একটা জিনিস আর ওভারকোট একটা তো এটা আমি কিভাবে দেখাবো হয়তো পরে আমি দেখাতে পারবো বাট ইট ইজ জাস্ট আ লং একটা কোট আর কি বেজ বেজ টাইপের একটা কালার আর হ্যাঁ এটা আর আমি নিয়েছি হচ্ছে আর এটা হচ্ছে আমাদের সানায়া পাখি আমাদের সানায়া বাবুর জন্য উইন্টারের পুরো একটা উইন্টার জ্যাকেট ফুল একটা উইন্টার জ্যাকেট আর আমাদের এখানে যেহেতু প্রচণ্ড স্নো পড়ে যে কারণে আমাদেরকে মানে স্নোয়ের কাপড় চুপড়ের মানে খুব বেশি প্যাকড হয়ে বাসা থেকে বের হইতে হয় তো এই বছর অনেক স্নো পড়বে সবাই মানে গেস করছে আর কি অনেক বেশি স্নো পড়বে যে কারণে আমরা আগে থেকে একটু রেডি হয়ে থাকি আর তাছাড়া আমাদের ইয়ার এন্ডিংয়ে একটা দেখা যায় যে ট্যুরও থাকে প্রতি বছর তো যদি সেরকমও কিছু হয় তাহলেও তো লাগবে সানায়ের জন্য তো ওর জন্য দুইটা কেনা হয়েছে ওর জন্য আর একটা কেনা হয়েছে সেটা হচ্ছে এটা এটাও সানায়ের জন্য কেনা হয়েছে তো ওর জন্য দুইটা একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল জারে ঢাকা থাকে এরকম দুইটা ওভারকোট আমরা কিনেছি আমার কাছে দুইটাই ভালো লেগেছে বাট এটা এটা প্রথমে কেনা হয়েছিল অ্যাকচুয়ালি এটা কেনার পরে তারপর আমরা আরেকটা শপে যখন গেলাম সেখানে যে আমরা এটা পেলাম এবং এটা মনে হলো যে আরও বেশি মানে গরম হয়ে মানে গরম রাখতে পারবে আর কি
এই জন্য পরে এটাও কেনা হয়েছে আমাদের সাফওয়ানের কোটটা সাফওয়ানের ওভারকোট এন্ড পায়ের নিচে এটা আমি চাচ্ছিলাম কি ওরও যদি এরকম ফুল বডি একদম পুরো পাওয়া যেত বাট যে ঘুরে ঘুরে দেখলাম যে আসলে ও তো একটু বড় হয়ে গেছে ওর সাইজের জন্য আসলে এক মানে ওয়ান পিস পাওয়া যায় না টু পিসই নেওয়া লাগে তো এই তো এটা হচ্ছে সাফওয়ানের অনেক গরম হয় অ্যান্ড ইট লুক সো কুল একদম একটা বিয়ার বিয়ার একটা ভাব তাই না আমার খুব ভালো লাগছে এটা আমার দেখে খুব ভালো লাগছে সাফওয়ানও বলে খালি কি দেখতেই সুন্দর নাকি পরে বাড়াম বাট আসলে আমার কাছে পরেও এটা ভালো লাগছে ভালো আছে কিউট আছে না সানাকে আর ধরে রাখা যাচ্ছে না সাফনের দিকে ঝড়ো বেগে এগিয়ে যাচ্ছে মারামারি লেগে গেছে হায় 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 আমাদের সানার কি হয়েছে কেন এত রাগ হয়েছ কেন মা কেন এত রাগ করছো কেন সানা সাফন কি করেছে তোমার সাথে দুষ্টমি সানা সাফন শিগগির সরি বলো পাগলা সানা সরি ভালো করে সরি বলো সরি নালে কিন্তু সানা কিন্তু তোমার খামর করে দিবে সরি বলেছি মামা ইচ্ছে কি বা না আজকে সানায়ের মেজাজ অত্যন্ত খারাপ যাই এখন আমরা ঘুমাইতে যাই তুমিও বই খাতা রেখে যাও পাপার কাছে যাও ঘুমাইতে যাও রাস করে ঘুমাইতে যাও গুড নাইট সাফওয়ান গুড নাইট